শুরুতেই আমি আমাকে আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ আব্বুল তাকুয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্য প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ আব্বুল আলমীর তাকুয়া অবলম্বন করার তফিক দান করুন সময় তো আদরিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত জুমার খোদ আপনাদের সামনে কিছু বিষয় শেয়ার করার জন্য চেষ্টা করব আর সেই বিষয়টি হচ্ছে হাজি মবরুর কীভাবে আমরা অর্জন করতে পারি হাজি মবরুরের পরিচয়ে আর কিভাবে আমরা হজ্জি মবরুর অর্জন করতে পারি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা নির্দিষ্ট সময়ের মধ্যে খুব সংক্ষেপ হলেও এই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য বিল্লাহি প্রথমেই আমি যাবো হাজি মাবরুরের ব্যাপারে রসুল্লাহাম

এক উমরা থেকে আরেক উমরা এটি হচ্ছে কেফারাতুল্লিমা হুমা দুই উমরার মাঝে যে গুণাগুলো হয় তাকে গুনামোচনকারী উমরা করার পরে আরেকটি উমরা যদি করে থাকেন এর মাঝে যদি আপনি কোনো গুনাহ করেন তাহলে পরবর্তী উমরা আপনার এই সময়ের পুরা গুনাগুলোকে বসে দেবে আলেমগঞ্জ এখানে ক্যাফারা বলতে বলেছেন যে সুগিরা গুনাগুলোকে বোঝানো হয়েছে কবিরা গুনাগুলো অবশ্যই তবা করতে হবে যাই হোক আমি ওই আলোচনায় যাচ্ছি না এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল হাইজুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল আর মাবরুর হজ্জ এই হজ্জের প্রতিদান এই হজ্জের পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার কাছে জান্নাত ছাড়া কিছুই না সরাসরি জান্নাত সুতরাং এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যদি কোনো ব্যক্তি হজ্জ তার হজ্জতে মাবরুর হয় কিভাবে মাবরুর হবে সেটা আমরা সামনে আলোচনা করব তার হজ্জ যদি যদি মাবরুর হয় তাহলে তিনি জান্নাতি অনেকটা জান্নাতের একটা সুসংবাদ তার জন্য রয়েছে কিন্তু এই সুসংবাদটুকু এই হজ করার পরে যদি এই হজ বিনষ্টকারী কোনো কাজ তিনি করে থাকেন তাহলে সেটা পাবে না সেটা থাকবে না আসুন সাল্লাসলাম একটি হাদিস হাদিস কিংবা বুখারি রাহিম তার সহিদে বর্ণনা করেছেন

কথা বলেন নাই যে তোমার এই বক্তব্য শুদ্ধ নয় বুঝেন এখান থেকে স্পষ্ট বুঝে যাচ্ছে যে আমলগুলোর বান্দার আমলগুলোর মধ্যে জাহাজে শ্রেষ্ঠ আমল কোন সন্দেহ নেই কিন্তু তিনি এটা প্রশ্ন করেন নাই তিনি তো এটা বলছেন আমরা জানি প্রশ্ন করছেন তাহলে আমরা মহিলারা যারা আছি কারণ মহিলাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রতিনিধি হিসেবে প্রশ্ন করতেছেন কারণ মহিলাদের অনেক প্রশ্ন আছে যে পুরুষরা এই সব পেয়ে যাচ্ছে

শ্রেষ্ঠ আমল যেটি জিহাদ এই জিহাদ সমপর্যায়ের আমল আল্লাহ রসুল সাল্লা ইসলাম দিকেই আমাদেরকে ইঙ্গিত করেছেন এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি ফলে হাজি মবরুরের ব্যাপারে রসুল সাল্লা ইসলাম এই হাদিস গুলো এরপরেও আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাউ ইসলামের ইমাম বুখারি এবং মুসলিম রাহে মোহাম্মদ আল্লাহ তালা বর্ণা করেছেন ইমাম বুখারি হাদিস নম্বর পনেরোশো একুশ মুসলিম রফতুল্লায় তেরোশো পঞ্চাশে বলেছেন আবু হুরাল রাজ তো মননা করেন তিনি বলেন মান হাইজ্যা ফাল এম ইয়ার্ফুস ওয়াল আম ইয়াবসুখ রজা আকা যে ব্যক্তি হজ করলো কিন্তু হজের মধ্যে কোনো অশ্লীল কাজ অশ্লীল কথা এর মধ্যে সম্পৃক্ত হলো না ওলাম ইয়াফ এবং কোনো গর্হিত নিষিদ্ধ হারাম কাজে লিপ্ত হলো না রাজা আকা ইয়ৌ মা বলে সে হজ থেকে ফিরে আসলো এমন অবস্থায় যেমনিভাবে তার মা তাকে নিষ্পাপ জন্ম দিয়েছে হজের মাধ্যমে একেবারে নিষ্পাপ এটা হজ মবরুরের আরেকটি হজিরত হজ্য মবরুরের মাধ্যমে আপনি একেবারেই নিষ্পাপ হয়ে যেতে পারবেন যদি আপনি আপনার হজটাকে যে মবরুর করতে পারেন বন্ধুগণ এটি যে মবরুরের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কিছু বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি দুইটি পয়েন্ট আমি দৃষ্টি আকর্ষণ করবো এই আলোচনার সাথে একটি পয়েন্ট হচ্ছে হজ আল্লাহ রব আলের পক্ষ থেকে এটি ফরজ বাদ যাদের কাছে আল্লাহর করে পৌঁছার সামর্থ্য রয়েছে হজ ফরজ হওয়ার পরে তিনি ডিলে করবেন না কিন্তু আমাদের কনসেপ্টটা এমন রং একটা কনসেপ্ট আমাদের মধ্যে কাজ করে একটা ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে সেটা হচ্ছে এই তিনি অপেক্ষা করেন কতটুকু বৃদ্ধ হওয়া যায় আমাদের সমাজের মধ্যে হজের জন্য অপেক্ষা করতে করতে যখন বাজার খরচ করার মতো সামর্থ্য হয় না বাজারে লোককে পাঠাবে না কেউ তখন লোকটাকে হজে পাঠিয়ে দেবে বলে যে যদি কোনো রকম মনিটর থাকে সেখানে থেকে যায় আর কি ভুল কাজ এই বাহাদতের সাথে শক্তির প্রয়োজন সামর্থ্যের প্রয়োজন দৈহিক শক্তির প্রয়োজন রয়েছে আর্থিক সামর্থ্যের প্রয়োজন রয়েছে সুতরাং এই ইবাদত আপনাকে যখন ফরস হবে তখনই আপনাকে করতে হবে এর জন্য আপনি কি মেয়েদের বিয়ে দিলেন কিনা ছেলেদের বিয়ে করালেন কিনা তারপরে আপনার ইন্ডাস্ট্রি সবকিছু গুছাতে পারলেন কিনা এই চিন্তাধারা গলত আপনি এই দুনিয়ার সবকিছু গুছাতে পারবেন না হতে পারে যে যে টাকা ক্যাশে রেখেছেন গুনতে পারেন নাই সে টাকা গণার আগেই আপনি মরে যাবেন আপনি চলে যাবেন সুতরাং আপনার এই চিন্তা করার সুযোগ নেই যে আমি গুছাতে পারলাম কিনা কোনো কিছুই বুঝাতে পারবেন না গুছানোর জন্য আপনাকে এখানে পাঠানো হয়নি আপনাকে যা যা করতে বলা হয়েছে সেটা আপনি করবেন হজ ফরজ হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি হজ নষ্ট করে হজ আদায় না করে অমরুল হত্যা করে তিনি বলেন যে যে ব্যক্তি হজ করল না হজ যে মারা গেল এই অবস্থায় যে ফালাভিয়া হজ হজ করলো না

এই মর্মে একটি রেওয়ায়ত আবু হুরাই আনু থেকে এসেছে যেটি ইমাম তহরানি রহমতুল্লাহ মজার মধ্যে বর্ণনা করেছেন কিন্তু হাফিজ রাকি রহমতুল্লাহ হাদিস থেকে দড়াই বলেছেন হাদিস থেকে দড়াই বলেছেন হাদিস মরফু হাদিস হিসেবে সাব্যস্ত হয়নি যদি মরফু হাদিস হিসেবে সাব্যস্ত হতো তাহলে অবশ্যই হজের মধ্যে তাহির করাটা গুনাহের কাজ হতো বয়ং পত্রের গুনার কাজ আর হজ না করে মারা গেলে সে ব্যক্তি ইসলামের একটি রোকন নষ্ট করার কারণে সে মুসলিম হিসেবে মারা যেত না অনেক লোক আছেন তারা হজ না করেই মারা যাচ্ছে হজ না করে চলে যাচ্ছে কিন্তু তাদের সামর্থ্য হয়েছে হজের জন্য অনেক সামর্থ্য প্রয়োজন নেই অর্থ বর্তমানে একটু টাকা এই বছর থেকে বা গত বছর থেকে একটু দেখলাম যে মানে একটু হাই রেট করে দিয়েছে ফলে আমাদের দেশের লোকদের জন্য একটু মানে ভারী হয়ে গেছে এটা মানে জাতীয় আন্তর্জাতিক সিন্ডিকেটের কারণে হয়েছে আসলে হজের কারণে হয় না কারণ হজ কীভাবে হজ তো আর ইলেকট্রিসিটির মতন হয়েছে মানে হজ দাম বেড়ে যাবে বুঝতে পেরেছি কি এটা স্বাভাবিক কথাই বুঝার বিষয় আছে যাই হোক সেটা আমাদের দায়িত্ব অনু আমরা সেদিকে যাচ্ছিও না কিন্তু তারপরেও যদি আপনার সেই সাক্ষ্য সামর্থ্য থাকে ততটুকুই আপনি অ্যাবেল করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনি কি করবেন আপনি হজ করবেন হজের ভাবে ডিলে করবেন না যাদের উপর হজ ফরজ হয়েছে ডিলে করবেন না দ্বিতীয় নম্বর যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটা হলো এই হজ গোটা জীবনে একবার সল্লাভ ইউসল্লাম থেকে

তোমাদের উপর অনুগ্রহ করে আমি শুধু একটু চুপ ছিলাম হ্যাঁ বললাম না সুতরাং গোটা জীবনে একবার আমার বক্তব্য এই জায়গায় নয় এক হাদিস থেকে বুঝার জন্য বলছি আমার বক্তব্য হচ্ছে গোটা জীবনে একটি ইবাদতকে একবার আদায় করতে বলা হয়েছে যেটা ফরজ করা হয়েছে একবারের জন্য বুঝা যাচ্ছে যে আপনার এই হজটা যদি সত্যিকার হজ হিসেবে হয় তাহলে আপনার গোটা জীবনের উপর প্রভাব ফেলবে গোটা জীবনকে চেঞ্জ করবে জীবনের পরিক্রমাকে চেঞ্জ করে দিবে জীবন যাপনকে চেঞ্জ করে দিবে জীবনের প্রত্যেকটি আঙুলকে চেঞ্জ করে যদি চেঞ্জ না করে তাহলে বোঝা যাচ্ছে যে আপনার হজের মধ্যে কোথাও কোথাও কি রয়েছে একটু না একটু ব্যতিক্রম রয়েছে আমাদের সলাৎ কোরআন বলেছে সলাত আমাদেরকে অশ্লীল কাজ থেকে গর্হিত কাজ থেকে নিষিদ্ধ বিষয় থেকে সলাত আমাদেরকে বারণ করবে বাধা দেবে কিন্তু আমাদের সালাত বাড়া দিটা তাহলে সালাতের মধ্যে কি আছে মানে ভক্তিবিল মধ্যে কি নেই ভক্তিবত কোরআনের ভক্তিব আর আপনি এই কথা বলতে পারলেন যে ভক্তিবির মধ্যে সমস্যা আছে না ভক্তিবর ওয়হির মাধ্যমে এসেছে যদি পরিবর্তন না আসে বুঝতে হবে যে আমার মধ্যে সমস্যা হয়েছে সমস্যা কার মধ্যে আছে আমার মধ্যে রয়েছে এই সমস্যা আপনাকে কি করতে ট্রিটমেন্ট করতে হবে ঠিক অনুরূপভাবে যদি আপনার হজ যে হজ আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন এই হজটুকু যদি আপনি আপনার জীবনের মধ্যে পরিবর্তন আনতে না পারে বরং উল্টা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টা হচ্ছে করতেছে সেটা হলো এই দেখা যায় হজ করে আসার পরে তিনি হাজি সাহেব ধরে যত রকমের খারাপ কাজ আছে এলাকার মধ্যে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন তখন এলাকার মানুষ বলে যে হজে যাওয়ার পরে সম্ভবত মিনা থেকে কিছু শয়তান নিয়ে আসছে আরো অতিরিক্ত শয়তানকে পাথর মারতে গিয়ে শয়তানের বন্ধু হয়ে চলে আসছে পুরাই ধরুন দেখা যায় যে আমি এখন হাজি সাহেব মানে তখন মনে হয় যেন তার জন্য হাজি সাহেব যেহেতু যাই খুশি তাই করা তার জন্য যাই সাহেব সেটাও জিনিস এটা খেয়াল রাখবেন আপনার এই জীবনধারাকে যদি হজ পরিবর্তন করতে পারে কারণ গোটা জীবনের উপর একটা প্রভাব ফেলবে আমি আমার জীবনে অনেককে দেখেছি দু তিনজনের উদাহরণ আমার কাছে একেবারেই স্বচ্ছ পরিচ্ছন্ন আমি একেবারেই চিনি আমার হজ করেছে আমার সাথে আমি তাদেরকে চিনি আমি দেখেছি যে একেবারে গোটা জীবনটা তার মনে হয় যেন এক আলাদা হয়ে গিয়েছে হজের আগের অবস্থা থেকে হজের পরের অবস্থা তার পরিপূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে বুঝেই যাচ্ছে যে আসলে তিনি হজ করেছেন একসময় এমনটাই ছিল এক সময় মানুষের মান এমনটাই ছিল মহেশের হজের কন্ডিশনটা এমনটাই ছিল কিন্তু মানে সময়ের পরিবর্তনে অবস্থা এমন হয়ে গেছে হজটা চেঞ্জ হয়ে গেছে সামনে কি কি কারণে আমাদের এই হজটা হজে মকরুর হয়ে যায় হচ্ছে না সে বিষয়গুলি নিয়ে আমি কথা বলবো বন্ধুগণ এই জন্য আসুন আপনার হজটাকে আপনি মকরুর হজ করবেন কেন এটা আমাদেরকে একটু আলোচনার মধ্যে আনতে হবে এক নম্বর বিষয় হচ্ছে আমাদের হজটা যাতে আমার হজটা নবীশাল্লাহ হজের মতো হয় এই চিন্তা আমার প্রথম নিতে হবে কারণ আমার হজটা যদি নিবিশ্বাস হজের মতো না হয় তাহলে আমি হজের মধ্যে আমার টার্গেট ঠিক রাখতে পারি পারিনি আপনি হজ করলেন আপনার মন মতো করলেন অথবা কোনো বুজুর্গের মন মতো করলেন আপনি হজ করলেন সেখানে আপনি ইখতলাফ আলেমদের ইখতলাফ নিয়ে হজের মধ্যে এমন কাজ করলেন যে কাজগুলো নিয়ে বিতর্ক রয়েছে না দরকার নেই আপনি প্রথম টার্গেট নিন যে আমার হজটা যেন হজ যেভাবে সেভাবে হয় দুই নম্বর হচ্ছে আমাদের হজটাকে আমরা করার জন্য চেষ্টা করবো এই জন্য যাতে করে হজটা আমার সকল প্রকার ইবাদত হজের যতগুলো আকাম আছে সবগুলো পরিপূর্ণরূপে আদায় করতে পারি হজের যে সব রাসুল্লাহরুল বলেছেন সেগুলো যেন আমি লাভ করতে পারি এই জন্য আমার হজটাকে হজে মবরুল করার জন্য চেষ্টা করবো তিন নম্বর যে কারণে হজ্জে মাবরুল করার জন্য আপনি চেষ্টা করবেন মানে আপনার হজটা হজ্য মবরুল করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এটা হচ্ছে হজের মূল গ্রেড শুধুমাত্র দায়িত্ব আদায় করে দিলেন হলো না শুধুমাত্র কাজ শেষ করে দিলেন এটা হলো না বরং মূল গ্রেডে যেন আপনি পৌঁছতে পারেন সেই চেষ্টা করবেন আসুন এতক্ষণ পর্যন্ত হজ্যে মবরুর যে শব্দটি আমরা বলেছি এই শব্দটি আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো এক নম্বর কথা হচ্ছে মবরুর শব্দটা বিরুন শব্দ থেকে এসেছে মা মাবরুর বিরুন শব্দ থেকে বিরুন এর কোরআন এবং হাদিসের মধ্যে অনেকগুলো অর্থ রয়েছে হজ্জি মাবরুর কাকে বলা হয় থাকে মাবরুর এই নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন ধরনের হজ্জি মাবরুরের পরিচয় বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে প্রথমে আমরা যাব বিরুন এটা পুণ্য বুঝায় বাংলা অনুবাদ করা থাকে পুণ্য পুণ্য কথাটা আসলে আংশিক পার্সিয়াল মানে এটা হোল কনসেপ্ট কি করে না এখানে আদায় করে না সামনে আমি যখন বলবো তখন আপনারা বুঝতে পারবেন কোরআন এখানে আল্লাহ সুমতলা বীর শব্দটা অনেকগুলো অর্থ ব্যবহার করেছেন জান্নাতকে বোঝানোর জন্য বীর শব্দ ব্যবহার করেছেন ইমান এবং ইমানের সাথে জড়িত আমলে সারেকে বোঝানোর জন্য বীর শব্দ ব্যবহার করেছেন আল্লাহ হাবুল আলমিন কোরআনে করিমের মধ্যে সকল প্রকার আনুগুত্তের কাজ একসাথ করে কিছু মৌলিক আনুগুত্তের কাজ যেগুলো একজন ব্যক্তিকে পরিপূর্ণ তাকুয়ার মানে সত্যিকার তা মানে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সেটাকে বোঝানোর জন্য আল্লাস মাহ তারা কি করেছেন বীর শব্দ ব্যবহার করেছেন আসুন আমরা একটু দেখি সুরা আল বাকারের একশো সতেরো নম্বর আয়তাবাদ অনেকের মুখস্থ আছে আমার মনে হয় সবারই মুখস্থাকার কথা ইহার ঠিক লেইস এল বিরান

দুই নম্বর হচ্ছে ইমানের পরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আসার কথা ছিল কি ইমানের পরে আমাদের কমন সেন্স বা অথবা ইসলামের মৌলিক যে দৃষ্টিভঙ্গি সেখানে আসার কথা ছিল হ্যাঁ সলাত আসার কথা ছিল কিন্তু দুই নম্বরে আল্লাহ রবুল আলমী সেটা বলেন নেই দুই নম্বরে আল্লাহ সুবাহ তালা যেটা বলেছেন সেটা হলো আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন এটা দুই নম্বরে নিয়ে এসেছে

আপনি যে অঙ্গীকার করেন আপনি যে ওয়াদা দেন মানুষের সাথে যে চুক্তি করেন সেটা পূরণ করার কথা বলা হয়েছে আপনি বীর আপনার এই পুণ্যটা ঠিক হবে না ছয় নম্বর শেষ হচ্ছে যেটা হলো আপনি দুঃখ কষ্ট সকল অবস্থায় সবর ইতি করতে পারবেন এই ছয়টি পয়েন্ট যিনি পূর্ণ করে তিনি মূলত প্রকৃত বীরটা অর্জন করতে পারলেন এটাকে আল্লাহ আবুল আলমিন বীর বলেছেন কোরআনের মধ্যে বীরের এক নম্বর পরিচয়

যদি তাকুয়া আপনি লাভ করতে পারেন তাহলেই আপনার প্রকৃত পুণ্য আপনি অর্জন করতে পারলেন এখান থেকে বোঝা যাচ্ছে যে বীরটা এখানে তাকুয়া অর্থে ব্যবহার করেছেন আল্লাহ সুহান তালা আসুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বীরের সংজ্ঞা দিয়েছেন হাদিসের মধ্যে মানে শব্দ থেকে বীর শব্দ থেকে মাবরুর হয়েছে বুঝতে পেরেছেন মানে মাবরুর বলা হয় থেকে এমন হজ যেই হজের মধ্যে বীর পাওয়া যাবে যে হজের মধ্যে কি পাওয়া যাবে পুণ্যের কাজটা পাওয়া যাবে তো পুণ্যগুলো আল্লাহ তালা কীভাবে ডিফাইন করেছেন সেটা বলার পরে কারণে বলবো না এক নম্বর বীর যেটা বলা হয় উত্তম ব্যবহার ব্যবহার উত্তম হলে আপনার সবকিছু ঠিক হয়ে যাবে এই জন্য রসুল এটাকে সব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে আখ্যায়িত করেছে এর মাধ্যমে সিয়াম সলাদ সবকিছুর গ্রেড পেয়ে যাবেন আদিজের মধ্যে এসেছে হস্তুল হল উত্তম ব্যবহার এই জন্য আপনার হজের মধ্যে যদি এই ভিড় থাকে উত্তম ব্যবহার থাকে সেটা আপনার দেখবেন যে হজি মগরুর হবে সামনে আলোচনার মধ্যে আসবে পরিচয়ের মধ্যে আসবে ওয়াল ইসমু মা হা কাফি নফসিকা আর পুণ্য পরিবর্তে পুণ্যের বিপরীতে হচ্ছে কি কারণ আমরা অনেকেই মনে করে থাকি যে মানে গুনার জন্য হাদিসের মধ্যে থাকতে হবে ওই কাজ যে কাজ করতে গিয়ে তোমার অন্তর খটকা লেগে যাচ্ছে তোমার অন্তরে বলতে থামো উচিত না এটাই পাপ এটা সুরুল বক্তব্য কোনো নিজের তৈরি করা বক্তব্য খেয়াল রাখেন সেটা আপনি আর করতে পারতেছেন না আপনাকে যদি আলম রাজে ফুটুয়া দিয়ে দে থেমে যাবেন আলেমার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই সামনে কথা আসবে আর তুমি অপছন্দ করো যে মানুষ এটা জানুক যে কাজটা তুমি দেখতেছো যে মানুষ জানলে তো ভালো হবে না এটাই গুলা শ্রী

তোমার অন্তর যেখানে গিয়ে প্রশান্তি পেয়েছে এই কাজটা প্রশান্তি এটাই হচ্ছে প্রকৃত বেদ অন্তর যে জায়গায় গিয়ে কি হয়েছে কোন ধরনের খটকা লাগে নাই কোন ধরনের বাধা দেয় নাই যে না এটাই করা দরকার সেখানেই প্রকৃত পুণ্য ওয়াল ইসমু মাহাফিক আর তোমার অন্তরের মধ্যে যেটা খটকা লেগে গেছে সেটাই হচ্ছে পাপ ও তার তোমার ভিতরের মধ্যে বারবার সংশয় আসতেছে না এটা কলাটা আমার জন্য উচিত না সংশয় তোমার মধ্যে আসলে এটা হচ্ছে পাপ এরপরে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন ওয়াইন আফতাকন্নাস ওয়াইন যদিও তারা তোমাকে ফতোয়া দে যদিও মানুষ এসে তোমাকে ফতোয়া দে জায়েজ 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 এদিকে প্রক্ষেপ করার দরকার নেই কারণ এটা তোমার অন্তর চাই নাই যেটা সেটা তোমার জন্য পাপ অনেকে আমাদের কাছে আসে তিনি জানেন যে আসলে এটা তার করা উচিত নয় কিন্তু তিনি জায়জ করার জন্য আমাকে জিজ্ঞেস করেন বুঝতে পেরেছেন আমরা প্রশ্ন করার সাথে প্রশ্ন প্রশ্নকর্তাকে দেখি বুঝি প্রশ্ন করতে বুঝতে পেরেছি এখানে আল্লাহ রসুল দেখছেন রসুল বুঝে গেছেন এটা গাইবের মাছ আলাদা প্রশ্ন কর্তা দেখলেই আমরা বুঝি যে আসলে তিনি চাচ্ছেন যে আমাকে দিয়ে এটা জায়জ করানোর জন্য আমার দলিলের বক্তব্য যদি জায়জ হয়ও আপনার জন্য জায়জ হবে না কথাটা বুঝতে পারলাম কিনা খুব ভালো করে খেয়াল করি যাইজটা না আপনাদের কারণ আপনাকে সাপোর্ট আপনার অন্তর করে নেই আপনার অন্তরের জন্য সাই দেয় নেই তাহলে আপনার জন্য জায়গ হবে না হ্যাঁ আমার কাছে জায়জ হতে পারে খুব ভালো করে খেয়াল করুন এই জন্য এই বিষয়গুলো জানতে হবে এটাকে বলা হচ্ছে বীর আসুন এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বিষয়টি নিয়ে সেটা হলো এই আল বীর এই বীর হচ্ছে সকল প্রকার কল্যাণ এবং আনুগত্যের কাজ যেখানে পাওয়া যাবে সেটাকে বলা হয় বীর এই বীরের সংজ্ঞা দেওয়ার পরে এবং আমরা আসবো হজি মবরুর কাকে বলা হয় হজি মবরুরের পরিচয় নিয়ে অনেকগুলো কথা রয়েছে সময় আমাদের যতটুকু সাপোর্ট করে সেদিকে আলোচনা করার পর আমি বিষয়ে কিছু কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো হচ্ছে রসুল্লাহ সাল্লা একাধিক হাদিসের মধ্যে হজি মবরুরের ব্যাপারে পরিচয় করে দিয়েছেন তার মধ্যে হজে মবরুরের প্রথম পরিচয় হচ্ছে হজ্জুল মবরুর

এত সহজ কাজ না গুড়া থেকে বাঁচাটা আপনাকে খুব সহজ সাধ্য বিষয়টা সহজ কাজ এরপরে রিয়া প্রদর্শন ইচ্ছা লোক দেখানোর আপনি যে হজ করতেছেন এই হজের প্রত্যেকটা জায়গায় জায়গায় রসুল্লাহ বলেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যেখানে বলেছেন হজের ব্যাপারে বলেছেন আল্লাহর জন্য হতো যদি আল্লাহর জন্য না হয় হলো না যেখানে আল্লাহ রসুল আল্লাহ তালা হজর এবং উমরা নির্দেশ দিয়েছেন ও আতিমুল হজ অমরাতিল্লা হজ এবং উমরা পালন করে আল্লাহর জন্য দেখছেন লীল্লা শব্দটা বারবার এসেছে কেন কারণ এই জায়গায় লোক দেখানোর প্রবণতা বেশি লোক দেখে জানানোর প্রবণতা বেশি বেশিরভাগ লোকই মনে করে থাকে যে যে একটা টার্গেট আছে আগামী বছর নির্বাচন করবে তো আর কোনো লক্ষ্য তো নেই একটাই লক্ষ্য আল্লাহ লক্ষ্য এরকম বহু ঘটনা হজ করে শুধুমাত্র এই জন্য যে নির্বাচন করবে মেম্বার অথবা চেয়ারম্যান এখন তো কোন লক্ষ্য কোনো পরিচয় নেই এখন কি করবে শেষে জন্য হজটা আল্হাই করিয়া তারপরে দাঁড়াবো খুবই গলত গলত চিন্তা তারা মানুষদেরকে শুনানোর জন্য লোকদেরকে বোঝানোর জন্য এই কাজ করা আপনার জন্য বৈধ নয় তাহলে আপনার হজটা মূলত হজি বাবরুর হবে না যেভাবে সেভাবে হজটা আপনার হবে না দুই নম্বর যে বিষয়টি হয় যে হওয়ার জন্য দ্বিতীয় নম্বর বিষয় হলো কোনো কারণে যদি রিয়ার বিষয় এসে যায় খেয়াল রাখেন আপনি হয় যে রেহরাম করেছেন আল্লাহ আল্লাহর সন্তুষ্টের জন্য এর মধ্যে মাঝখানে যদি আপনার কোনো কারণে মানে প্রদর্শন ইচ্ছে এসে যায় কিন্তু সেখান থেকে যদি আপনি ফিরে আসতে পারেন তাহলে কিন্তু আপনার হয় যেটা হয় হতে পারে কিন্তু যদি টার্গেটই শুরুতেই আপনি উদ্দেশ্য খারাপ করেন তাহলে আপনার হয় যেটা হওয়ার কিনে সম্ভাবনা নেই এটা খেয়াল দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো ইমাম নবী রাহমাতুল্লাহ আলাই সহিহ মুসলিমের শরার মধ্যে বলেন আল হজ্জুল মাবরুর হুয়াল্লাযী লা ইয়খালতু শাইউ মিনাল ইসম হজ্জ মাবরুর এর পরিচয় হচ্ছে এমন হজ্জ যে হজের মধ্যে কোন দিক থেকে ঘুনার কোন মিশ্রণ থাকবে না অপরাধের কোন মিশ্রণ থাকবে না এটা আগের বক্তব্যের সাপোর্ট করেছে ইমাম নবীর রাহমাতুল্লাহ আলাইহি শেখ আব্দুল আজিজ আবু দাবিন বাজাহাহু আল্লাহ তাআলা তিন মধ্যে হজ্জ মাবরুর সম্পর্কে যখন বর্ণনা করেছেন তিনি বলেছেন

যে আলেমদের বক্তব্য হয় যে মাব্রুরের ব্যাপারে খুবই মানে কাছাকাছি সবগুলোর কাছাকাছি বক্তব্য ও হা শিলু হ্যাঁ সমস্ত ডেফিনেশনের ঠোটাল সামাফ হচ্ছে এটার ফাইনাল বক্তব্য হচ্ছে আন্নামুল হাজ্জুল্লাজি উফ ফিয়েতাহ্ কাবুহু ব ওয়া কামা কান কামা তুলি বা মিনাল মোকাল্লাফিয়া আল ওঝি এক মান সেটাই হচ্ছে প্রকৃত হজ যেই হজ্জে সমস্ত কামগুলো যেভাবে বলা হয়েছে সেভাবে বারণ করা হয়েছে এবং একজন আল্লাহর বান্দার কাছ থেকে হজটাকে পরিপূর্ণরূপে আদায় করার যেই ডিমান্ড করা হয়েছে সেই ডিমান্ডটা আদায় করা হচ্ছে হুকুমটা অনুযায়ী ঠিক মতো হয়েছে এটা যে মাবরুর সংজ্ঞার মধ্যে তিনি উল্লেখ করেছেন এরপরে হজে মাবরুরের সংজ্ঞার মধ্যে ফুলতুবী রহমতুল্লাহ আরেকটি বক্তব্য উল্লেখ করেছেন আল হাজুর মাবরুর মাবরুর শব্দটা কখনো কখনো আরবি ভাষায় ব্যবহৃত হয় মাকবুল হচ্ছে যেটা গ্রহণ করা হয়েছে কাবুল হয়েছে এটাকে পার্থক্য কি খুব ভালো করে খেয়াল করুন একটা হচ্ছে আমরা মাবরুর রোজ যখন আলোচনা করেছি আমরা বলেছি যে হজের মধ্যে গুণা হয়নি যে কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করলাম এটা আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হয়েছে কি হয় নাই এটা কিন্তু শেখাতে পারি হয়তো গ্রহণযোগ্য হতে পারে না হতে পারে কিন্তু যারা বলেছেন যে হাইজি মাকবুল বলতে বোঝানো হয়েছে আল মাকবুল মানে আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হয় বুঝতে হবে যে এটা অনেক হাইগ্রিটেড যে হয় যে আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে কোনো আমল যদি বান্দার আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়ে যায় সেটা অবশ্যই বান্দা এর সব পাবি কারণ এটা মিস হওয়ার সুযোগ নেই এটার মিসকেক হওয়ার কোনো সুযোগ নাই ফলে এই আরেক আলেমদের মধ্যে আরো কেউ কেউ বলছেন ও يجوز ان يكون الحج المبرور بمعنى الصادق الخالص لله ওই হজ্জ মাবরুর কাকে বলা হবে যে হজ্জ হজের মধ্যে হাজী সাহেব সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিষ্ঠার সাথে সুক্তবাদীদের সাথে হজটা আদায় করবে সেটাকে হজ্জ মাবরুর বলা হবে হজ্জ মাবরুরের এই পরিচয় ওলামায়ে কেরামগণ বিভিন্নভাবে ভাবে দিয়েছেন এই হজ্জ মাবরুর আমরা অর্জন করব কিভাবে এক এর শর্তগুলো হজি মবরু শর্তগুলো আমরা আলোচনা করব সময় দিক লক্ষ্য রেখে খুব দ্রুত যাবো এক নম্বর হচ্ছে আলী এটা আলোচনা হয়ে গেছে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে আগে থেকে আপনার এটাকে চেঞ্জ করতে হবে আপনার টার্গেট ঠিক রাখতে হবে দুই নম্বর হচ্ছে নবী সাল্লাম সাল্লামের শূন্য অনুযায়ী হতে হবে আমার কাছ থেকে তোমরা হজের বিধান গ্রহণ করো এর অর্থ হচ্ছে রবি শূন্য অনুযায়ী হজের মধ্যে সূন্য পরিপন্থী কোনো কাজ আপনি হজের মধ্যে করতে পারবেন না এমন কাজ করা যায় নি যেটা খারাপ শূন্য একটা হচ্ছে মোখালেফ শূন্য শূন্য পরিপন্থী কাজ আরেকটা হচ্ছে শূন্য বর্জন করা এক নয় এটা আমি বোঝানোর জন্য চেষ্টা করি কারণ খুব গুরুত্বপূর্ণ মাসালা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোন কারণে আপনার শূন্য ছুটে গেছে তাহলে কিন্তু আপনার হয় যে অসুবিধা হবে না কারণ শূন্য বিষয় শুনে যেতে পারে মানুষের মানুষের দুর্বলতার কারণে অনেক আমার নষ্ট হয়ে যায় শূন্য ছুটে গেলে আপনার ইচ্ছার বাইরে ছুটে যেতে পারে তাহলে এর জন্য আপনি ছুটে গিয়েছেন পালন করতে পারেনি কিন্তু শূন্যার বিপরীত কাজ করে ফেললেন ইচ্ছা জবাব তাহলে আপনার হজের সমস্যা হবে যেমনি ভাবে হজের মধ্যে যদি বেদাত করেন তাহলে আপনি নবী অনুযায়ী কাজটি করলেন না আপনার অনুযায়ী হলো না এই জন্য হজে কোন অবস্থাতেই হজই হাজির সাহেব কেয়াল রাখতে হবে যে কাজটা ওরা বেদাত বলেছেন সেই বেদাতের সাথে হজি সব হতে পারবে না এটা হজের জন্য নয় কিন্তু এটা সকল ইবাদতের জন্যই প্রযোজ্য সকল ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য কারণ বেদাত মানুষের আমলকে কি করে নষ্ট করে দেয় মানুষের আমল সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এই জন্য জানতে হবে আপনাকে আসলে আমি যে কাজটা করতেছি এটা শূন্য না বেদাত সেটা আপনাকে জানতে হবে তিন নম্বর পয়েন্ট অনেক লম্বা আলোচনা কিন্তু সময় আমাদের হাতে নেই আপনার হজটা হতে হবে আপনি যা পরে গেছেন যা খেয়ে গেছেন যা নিয়ে গেছেন এটা যেন হালাল হোক এটা হালাল মানুষের টাকায় কি কি জন্য হজ করতেছেন

পরিপূর্ণতা লাভ করার জন্য পাঁচটি শর্ত কয়টি শর্ত বললাম পাঁচটি শর্ত এই পাঁচটি শর্তের মধ্যে এক নম্বর হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে মারফতুল হক হক সম্পর্কে জানা তিন নম্বর হচ্ছে সুনার অনুসরণ করা বুঝলেন পরিপূর্ণভাবে সুনার অনুসরণ করতে হবে আপনাকে সুনা অনুযায়ী আপনাকে কি করতে হবে সেই কাজগুলো করতে হবে এরপরে চার নম্বর হচ্ছে যেভাবে আল্লাহ এবং তারাসুসম করতে বলেছেন সেভাবে আদায় করতে হবে আর এই চারটি শর্তই আপনার বাতিল হয়ে যাবে পাঁচ নম্বর যদি ঠিক না হয় সেটা হচ্ছে হালাল খেতে হবে তাহলে হালাল যদি না থাকে তাহলে আপনার সবটাই হয়ে যাবে অনেক লম্বা আলোচনা কিন্তু আমরা জাস্ট বিষয়টি আপনাদের দেশটা আকর্ষণ করলাম এটি কত নম্বর বললাম চার নম্বর পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা হলো অবশ্যই আপনার হয় সেটা গুনাহ থেকে অভাধ্যতা থেকে সম্পূর্ণ খালি হতে হবে মুক্ত হতে হবে খেয়াল রাখবেন ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি গুণা করে সেটাকে গুণা বলা হয় আর যদি অনিচ্ছাকৃত কোনো গুণা হয়ে যায় সেটা গুণা হবে কিন্তু সেটাকে মানে তাকে এর জন্য পাকড়াও করা হবে না আল্লাহ পাকড়াও করবেন না কি করবেন না আল্লাহ তালা ধরবেন কারণ আল্লাহ তালা আল্লাহ তু রব্বা না হে আল্লাহ আমাদেরকে আপনি পাকড়াও না যদি আমরা ভুল করি বিস্মৃত হয়ে যাই ও আফতানা অথবা আমরা কোনো কারণে আমাদের কাছে ভুল হয়ে যায়

পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা হলো হজ্জে মাবরুরের জন্য হজের আগেই আপনি গুনাহ থেকে তওবা করে নেবেন একটু পরিচ্ছন্ন হয়ে যাবেন কারণ কোনো ব্যক্তি যদি হজ্জে মাবরুর করতে চায় তাহলে তার গুনাহগুলো আগে কি করতে হবে কিছু মুছে যেতে হবে তো অনেকগুলো গুনাহ নিয়ে এসে যদি আল্লাহ তাআলার কাছে এসে হাজির হন তাহলে আপনার এই গুনার কারণে হয়তো আপনি ইবাদত করতে পারবেন না গুনাহ মানে যেমন বোঝা মানুষের শক্তিকে কি করে শক্তিকে ডাউন করে দেয়

দ্বিতীয় নম্বর যে মাসাল সেটা হলো এই গুনাহ থেকে তবা করা কাকে বুঝায় আমরা অনেকে এটা বুঝি না আমরা অনেকে মনে করে থাকি যে আস্তাকুল অতু বুঝলেই মুখে আমরা আল্লাহ তালার কাছে আস্তাকুল অতু বুঝলেই এটা হচ্ছে মৌখিক তবা করা আস্তাকুল্লাহ হচ্ছে মাথিরত আল্লাহ তালার কাছে চাওয়া ক্ষমা ক্ষমা তলব করা আর আতুবিলে মানে আমি আপনার কাছে তবা করলাম এটা মৌখিক বক্তব্য আপনি যদি কেয়ামত পর্যন্ত ইমানের বক্তব্য দেন আমি আল্লাহর প্রতি ইমান এনেছি কিন্তু অন্তরের মধ্যে যদি আল্লাহ এবং তারা রাসুলের জন্য বিদ্বেষ থাকে তাহলে আপনি খুব ভালো করে খেয়াল করুন আপনি যদি সারা দেখি প্রতিদিন যদি দুই হাজার ভাই বলেন যে আমি তবা করেছি আমি তবা করেছি কিন্তু গুনাহ থেকে ফিরে না আসেন আপনি তবা করেননি এই কারণেই আমাদের অনেকে বলছে ভাই আমি প্রতিদিন তবা করি কিন্তু তারপরে আমি ঘুরার মধ্যে পড়েছি আসলে তবা করেননি তো আপনি আপনার অন্তর থেকে থেকে আপনাকে কি করতে হবে উচ্চ করে আসতে হবে গুণা থেকে আপনাকে অন্তর কি করতে উদ্ধ করে আসতে হবে যদি অন্তর থেকে উদ্ধ না করেন তাহলে আপনি গুনা থেকে বাঁচতে পারবেন না এই জন্য আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে গুনা থেকে আমাদেরকে ফিরে চেষ্টা পরিপূর্ণরূপে চেষ্টা করতে হবে এরপরে আমাদের হাজটাকে হাজে ববুল করার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে সেটা হলো অবশ্যই যেটা কোনো দিয়েছে সকল প্রকার রাফাস ফুসুক যে দাল ঝগড়া বিবাদ বর্জন করতে হবে এটি হজ্য মাবরুর জন্য শর্ত কোরআন মধ্যে বলা চষ্টির কাজ অর্িত কাজ যে সমস্ত ঝগড়া বিবাদ আছে সেগুলোকে পরিহার করতে হবে এরপরে যে পয়েন্টটি সেটা হলো আহ আগে আপনি আপনার পরিবার পরিজন প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনি কি করবেন তাদের সাথে তাদেরকে সুন্দরভাবে বিদায় দিয়ে তাদের কাছ থেকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ মানুষের সন্তুষ্টি মানুষের দোয়া মানুষের ইবাদতকে কি করে শক্তিশালী করে এই জন্য চেষ্টা করবেন তাদের কাছ থেকে মানে জন্য এবং তাদের কাছ থেকে তাদেরকে সন্তুষ্ট করে দেওয়ার জন্য মাবরুর বিষয় হচ্ছে অবশ্যই অধিক পরিমাণে হজের মধ্যে আপনাকে জিকির করতে হবে সুল্লাহ আসলাম সেই বিষয়ে ইঙ্গিত করেছেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আসলামকে যখন প্রশ্ন করা হয়েছে সুইয়াল নবী সাল্লাহ

এবং বৌধিক পরিমাণে যেখানে কোরবানি দেওয়া হবে এই জন্য কোরবানি দেওয়াটা হয় গুরুত্বপূর্ণ একটি বিষয় নবীলআসলাম আপনারা জানেন যে নবীসআল্লাহ ইসলাম তো অনেক আমাদের মতো আপনারা যারা এখানে কুটিপতি আছেন এদের মতো কুটিপতি ছিলেন না কারণ নবীলাম টাকা ক্যাশ থাকতো না বুঝতে পারছেন নবী আল ইসলাম আপনাকে জানেন না জানেন কিনা বিদায় হয়েছে কয়টি কোরবানি করেছেন আমার সাল্লাহ অনেক বড় আলো দেখছেন একশোটি জমি করেছেন আপনি হয়ে যে গিয়ে কি করতেছেন আপনি দুইটা জবে করতে পারেন না আপনি একটা জবে করে বলেন যে কোনো রকম বাঁচা যায় না আমাদের কাছে প্রশ্ন করেন যে আমি যদি রোজা রাখি হবে কি না আমাকে প্রশ্ন অনেকে করেছে আমি যাদেরকে চিনি তাদের আর্থিক তো অনেক বেশি আমি জানি না আপনি রোজা রাখলে আপনি কি রোজা রাখবেন আপনি রাখেন সারা জিন থেকেই রোজা রাখেন আপনি হজই তো বুঝেন না আসলে এই হজটা আপনার হজে মাবরুর হতে হলে আপনি এখানে কোরবানি করবেন খেয়াল আপনি এরপরে যে মাসালাটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অবশ্যই মুসলিম ব্যক্তি তার হজের পরে যখন তিনি হজ শেষ করবেন হজের আগের অবস্থা আর হজের পরের অবস্থার মধ্যে পরিবর্তন আসবে হজের পর থেকে তিনি নিজের আল্লাহর আনুগুত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নিবেন তাহলে বুঝে যাবে যে তার হজটা হজে মকরুল হয়েছে এই জন্য ওলামায় কেরাম বলতেন যে কবুল হজের ধরনই হচ্ছে সেটা হজের আগের অবস্থা থেকে হজের পরের অবস্থা এর মধ্যে পরিবর্তন হয়ে যাবে ফলে ইমাম হাসান রাহে রাহেমাহুল্লাহ তালা বলেন যে আল হাজ হাজি মাবরুর পরিচয় হচ্ছে যখন করবে পরে দুনিয়ার প্রতি তার একটা সুগুদ এসে যাবে দুনিয়ার প্রতি তার একটা মানে একটা অনিচ্ছা আসবে অনিয়া আসবে যে এত দুনিয়ার তো দরকার নেই আসবে মোহটা কমে যাবে এই মুহূর্তে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আপনারা রাগ করেন না মানে প্রত্যেকটা লোকের মধ্যে মানে আমি যে আপনার মনে করছেন যে হয়তো দুনিয়ার টাকা পয়সা দেখলে আমার ভালো লাগবে না সবাই ভালো লাগবে কারণ হচ্ছে এটা সৃষ্টি করা হয়েছে কোরআন বলে দিয়েছে কোরআন বলে দিয়েছে সেখানে যেটা কোরআন মধ্যে বলা আছে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রত্যেকের কাছেই দুনিয়ার মোহটা আছে কিন্তু যখন আল্লাহ হাবুল আলমিন বান্দাকে দুনিয়ার মোহ মোহ থেকে মুক্ত করে দিবেন তখন বান্দা বুঝতে পারবে তখন বান্দা বুঝতে পারবে তার দুনিয়া

তাহলে আপনার হজটা হজি মাবুর হবে জাহির ইবনী আব্দুল আজির বর্ণনা করেন মোস্তাদের মধ্যে এসেছে সহিসনাদে এসেছে রসুল্লাহ আসমের সাদ করেন আল হাজির রবুল্লাহনা হজি মাবুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নেই আলু প্রশ্ন করলেন ওমা বেরুল হাজি হজের বের বলতে আল্লাহ রাসুল সালাম কি বুঝিয়েছেন হজ্জের সাথে সম্পৃক্ত করে আপনি যে বীরের কথা বলেছেন আপনি যে পুণ্যের কথা বলেছেন সেটা আবার কি জিনিস হজি মাবরুরের মূল বিষয়টা কি সেটা আমাদেরকে বলুন আম তো আম আপনি লোকদেরকে খাওয়াবেন আমরা অনেকে যাই যে আমরা নিজেরা মানুষের কাছ থেকে খাওয়ার চেষ্টা করি খান অসুবিধা নেই যারা দিচ্ছে তারা খাওয়া যায় না যায় তারা দিচ্ছে তারা আল্লাহ সন্তুষ্টের জন্য দিচ্ছে খেতে পারেন কোনো অসুবিধা কিন্তু আপনিও খাওয়ানোর চেষ্টা করেন আল্লাহ তারা সামর্থ্য তো দিয়েছে হাজি সাহেবদেরকে খাওয়ান হাজি সাহেবদেরকে খাওয়ান মানে আমি এটা আপনাদেরকে প্রকাশ করার জন্য বলছি না মানে আমি যত বছর মদিনাতে ছিলাম অন্ততপক্ষে মানে এক থেকে দুই হাজার লোক হয় যে সময় আমার কা আমার পাশায় খেয়ে খেয়েছে কোন একটা হয়েছে কোন কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয়নি এমন এখনো ফকির হয়ে যায় গিয়েছি আমার নাম তখন যেটা ছিলাম তখন আর এটাই বুঝতে পেরেছেন খাওয়ান এটা হয়েছে একটা এই আলাস উস সাল্জাম বলতেছেন এটা হচ্ছে হয় যে মা ভ্রুনের হয় যে মূল বিষয় হচ্ছে মানুষ থেকে খাওয়ানো মানুষ থেকে খাওয়াবে দুই ওয়াইফ সাহস স্যালাম সালাম লোকদেরকে দেখে সালাম দিবেন পরিচয় করবেন এখানে লোকেরা আসছে যে তাদের মধ্যে একটা মানে ভালোবাসা তৈরি হবে মুসলিম উন্মান একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় গোটা উন্নয়নের সাথে জড়িত একটা বিষয় তারপরে তিন নম্বর হচ্ছে ওয়ুল কালাম কথাটা কি হতে হবে কথাটা সুন্দর হইতে হবে ভাষাটা সুন্দর হতে হবে রাগারাগি করবেন না রাগ যখন আসবে অবশ্যই চুপ থাকবেন কারণ রাগের অবস্থায় কথা বলা যায় রাগের অবস্থায় হুকুম দেওয়া যায় যদি কোনো কাজ হিসাব যদি কোনো কারণে রাগারাগি করে বাসা থেকে আসে তাহলে তখন বিচার করা হারাম সমস্ত ফকিগণ বলেছেন বুঝলেন না রাগের অবস্থায় বাসা থেকে রাগ করে এসেছে বিচার করতে গেলে উল্টেই ফেলবে তখন বিচার করা হারাম বলেছেন এমনি ফরগুন রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন অবস্থায় বিচার করা হারাম খুব ভালো করে খেয়াল করুন সুতরাং রাগ যখন হবেন তখন চুপ রাগ অবস্থায় সিদ্ধান্ত নেবেন না রাগ যারা এসে গেছে তিনি সিদ্ধান্ত নিতে তখন চুপ থাকলে আপনি দেখবেন যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আর যিনি চুপ হতে পারে না তিনি সবচেয়ে দুর্বল ব্যক্তি তিনি রাগের কাছে পরাজিত হয়ে গেছেন শয়তানের কাছে পরাজিত হয়ে গেছেন নার্সের কাছে পরাজিত হয়ে গেছেন এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করতে হবে আরেকটি হাজিসের মধ্যে সাইদিন জুবাই রাজি আল্লাহ তাল মান্না করেন তিনি বলেন রসুল্লাহ আসলাম বলেছেন আইউল হাজ আফদল কোন ব্যক্তির হজটা সবচেয়ে উত্তম হবে কালা মান আতাম যে খাবার খাওয়া হবে ওকী সাহু এবং এই জিব্বাটাকে ঠিক রাখবে জিব্বাটাকে সংযত রাখবে একটু সংযত রাখার চেষ্টা করুন আপনি যদি হজে সংযত রাখতে পারেন দেখবেন যে বাকি জীবনে আপনি সংযত রাখতে পারবেন প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়া কোনো দরকার নেই মানে প্রশ্নের উত্তর দেওয়া পাণ্ডিত্যের নাম নয় প্রশ্নের উত্তর না দেওয়া পাণ্ডিত্যের নাম চুপ থাকা হচ্ছে বোধহয় এটা হেকমতের বিষয় আর অতিরিক্ত কথা বলা হচ্ছে বাঁচারের কাছ রসুল্লাহ পছন্দ করেছেন

এবং যারা আপনাকে নসিহত করতে পারে খেয়াল রাখবেন সাথে পদগ্রস্ত বিভ্রান্তদের সাথে আকিদাগ্রষ্ট লোকদের সাথে যদি আপনি হজ করতে যান তাহলে আপনার আমারটাই বরবাদ হয়ে যেতে পারে আপনি বুঝতেও পারবেন না আর আমাদের এই কারণেই মূলত হজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জায়গায় হজের সাথে আহ সাহচর্যের একটা সম্পর্ক রয়েছে রসুল বলেছেন প্রত্যেকটা মানুষ তার যে বন্ধু আছে তার বন্ধুর মাধ্যমে সে প্রভাবিত হয় সে যেন দেখে নেই মানি উখালের কার সাথে বন্ধুত্ব করতেছে কারণ বন্ধুত্ব আপনি কি বেদাতের সাথে করেছেন বন্ধুত্ব আপনি কি বদভ্রষ্ট আকিদার যারা আছে তাদের সাথে করেছেন বন্ধুত্ব যদি আপনার তেমন হয় তাহলে দেখবেন যে আপনার হজটা হয় যে হবে না কারণ হচ্ছে তাদের কারণে আপনি হয় যে করতে পারবেন না তারা আপনার হজটাকে ঠিক মতো আদায় করতে দিবে না তারা কি করবে আমি এটা নিজে নিজেই পরীক্ষা মানে দেখেছি সেটা হলো তারা আপনার হজটাকে আড্ডায় পরিণত করে দিবে আপনার হয়ে মার্কেটিং এ পরিণত করে দিবে আপনার হয়ে পর্যটনে পরিণত করে দিবে আপনার হয়ে থাকে পিকনিকে পরিণত করে দিবে আপনার হচ্ছে অপ্রয়োজনীয় বিপদ এবং খারাপ কাজের মানে আসরের রূপান্তরিত করে দিবে। তাই হচ্ছে তাই হচ্ছে এই জন্য যদি আপনি একজন সত্যিকার রাসায় নসীহতকারী লোকের সাথে যান তিনি বলবেন যে যখন দেখবেন ভুল হচ্ছে আপনার তখন তিনি বলবেন যে ভাই কি করতেছেন এটা ভুল হয়ে যাচ্ছে এটা এরকম না হজের মধ্যে তো এমন করা যাবে না তাহলে আপনার হজটাকে কি করতে পারবে সংশোধন করে দিবে আপনাকে সংশোধন করে দিবে এই জন্য আপনি চেষ্টা করবেন যে হজের হজ মভুর করার জন্য এই কাজটি করার জন্য হজ মভুর করে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুগণ হজের আহকামগুলো আগে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ আমল করার পরে এরপরে আপনি টেলিফোন করে কাকে জানবেন কার কাছ থেকে জানবেন চেষ্টা করুন যথাসম্ভব অন্ততপক্ষে মানে মৌলিক যে বিষয়গুলো আছে হজের সেই বিষয়গুলো আপনি যথাযথভাবে জানতে পারেন কিনা যদি আপনি সেগুলো জেনে নিতে পারেন তাহলে আপনার হয় হয় যে মাবরুর হবে যে জন্য আমরা সংক্ষেপে কথাগুলো কথা বলার পরে আরো কিছু পয়েন্ট ছিল সেগুলো আমরা আলোচনা আজকে আর করব না আকুলু কুলিহাগালি ওয়ালাকুম ফাসতগফিরুল্লাহ লিওয়ালাকুম ফাস্তাগফিরূহ ইন্নাহু আল গফুরুর রহিম আলহামদুলিল্লাহ الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيم لشأنه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

মেহবানি করে সবাইকে হয় যে মাবরু করা তৌফিক দান করবো আলামী